হিমসাগর বোম্বাইয়ের পর ফলের বাজার নিয়ন্ত্রণ এখন ফজলির হাতে। হিমসাগর বোম্বাই আমের মরসুম শেষ, আর এই সময় দেখা মিলছে মালদায়ের বিখ্যাত ফজলি আমের। প্রত্যেক বছরই মে জুন মাসের মাঝামাঝি সময় থেকে বাজারে ফজলির দেখা মেলে, এবারও তার ব্যতিক্রম হলো না। এই আম একটু লম্বাটে, আশবিহীন, রসালো, সুগন্ধযুক্ত। ইতিহাসের সূত্র থেকে জানা যায়, 1800 সালে মালদায়ের কালেক্টর রায়ভার সাহেব ঘোড়ার পিঠে চড়ে দৌড়ানোর পথে জলতৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে গ্রামের এক মহিলার কাছে জল চান। সেই মহিলার নাম ছিল ফজলু বিবি। কালেক্টরকে জলের পরিবর্তে মালদায়ের এই বিশেষ আম খেতে দেন তিনি। এরপর কালেক্টর সাহেব ইংরেজিতে সেই আমের নাম জানতে চাইলে ফজলু বিবি সেটা বুঝতে না পেরে তার নিজের নাম বলে বসেন। সেই থেকে এই আমের নাম ফজলি। এই আম দিয়ে ফকির সন্ন্যাসীদের আপ্যায়ন করা হতো বলে এর অপর নাম ফকির ভোগ। তবে আম প্রেমীদের একটা বড় অংশই মনে করেন, স্বাদের দিক থেকে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই বা অন্য আমের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানো। তবে কিছুদিন আগে পর্যন্ত আনাজের মতন ব্যাগ ভর্তি করে আম কেনার অভ্যাস অনেকটা কম হলেও ধারাবাহিকতা বজায় রয়েছে অসময়ের ফজলির জন্যই। বলছি মালদার কত করে আম? এই ধরেন ফজলি বেচছি 40 টাকা 35 টাকা। আচ্ছা আচ্ছা, কখন নিয়ে এসছো? আমি এই 49 কেজি। আচ্ছা আচ্ছা, অন্যদিন বেশি থাকে, আজকে কম আছে। আচ্ছা, কবে নিয়ে এসছো? বিক্রি হয়েছে কত কেজি? বিক্রি হয়েছে আজকে সকালে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা, সকালে এই 8:30-9টার সময় মাল পৌঁছেছে। হ্যাঁ ঠিক আছে, এই এখন শেষ হলো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।